আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা 90s এ জন্মগ্রহণ করেছি, কারণ এই টিপসটি কিন্তু আমাদের জন্য খুবই নস্টালজিক একটা টিপ। আজকে আমি দেখাবো যে এই টিপসটিতে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে এবং এর নিউট্রিশন ফ্যাক্টস। ইনগ্রিডিয়েন্টস লিস্ট যদি আমি বলি তাহলে এখানে রয়েছে কর্ন, রাইস, এডিবল, পাম অয়েল এন্ড সিজনিং, এই হচ্ছে এর সাধারণ ইনগ্রিডিয়েন্টস। এর নিউট্রিশন ফ্যাক্টস যদি বলি তাহলে এখানে লেখা আছে সার্ভিং সাইজ পার 20 গ্রাম, মানে 20 গ্রামের হিসাব করে সবকিছু দেওয়া আছে। এনার্জি 68.4 kcal, calories from fat 8 kcal, total fat 2 gram, এখানে 3% দেওয়া আছে, saturated fat 0.2 gram, 1% দেওয়া রয়েছে, trans fat 0 gram, cholesterol 0 mg, sodium 118 mg, 5%, carbohydrate রয়েছে 11.2 gram, 4%, dietary fiber রয়েছে 0.6 gram, sugar রয়েছে 0.4 gram, protein রয়েছে 1.4 gram। এই ছিল এর ইনগ্রিডিয়েন্টস এবং নিউট্রিশন ফ্যাক্ট। প্রোডাক্টটি এখন প্রাইস হচ্ছে 10 টাকা। হ্যাঁ, লেখা আছে অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে আপনারা কিন্তু এর এক্সপায়ার ডেট দেখে কিনবেন। প্রোডাক্টটি এখন তৈরি করছে জি কিউ ফুডস। বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু তারা অ্যাপ্লাই করেছে। গ্রেট অ্যাট ইয়োর কফি ব্রেক, এনজয় উইথ ইয়োর ফেভারিট ড্রিঙ্ক, ডেলিশিয়াস অ্যাট পার্টিজ অর পিকনিক, তিনটা লাইন কিন্তু তারা খুব সুন্দরভাবে মার্কেটিং এর জন্য ইউজ করছে। এটা হচ্ছে টমেটো ফ্লেভার কার্ল চিপস। আমাদের আগের খুব ফেভারিট চিপস ছিল এই কার্ল চিপস। ইটস ফ্রেশ, ইটস টেস্টি। সো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।